হ্যালো ফ্রেন্ড, আমি মৌসুমী। আমার ইউটিউব চ্যানেল সোল অফ হানি তোমরা দেখছো, পছন্দ করছো, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট বাগানে অনেক মানি প্ল্যান্ট রয়েছে, সেই মানি প্ল্যান্টটি তোমাদের সাথে কিছু শেয়ার করবো। বন্ধুরা দেখো, এই যে মানি প্ল্যান্টটা আছে, এটা দেখছো তো, এত বড় বড় পাতা হয়ে গেছে খালি দেখো। এই যে এইটা কিন্তু অরিজিনাল গাছের পাতা হচ্ছে তোমার, এই যে ছোট ঠিক এই গাছটার মতন ছোট ছোট পাতা। কিন্তু আমরা যতদূর আমি শুনা শোনা কথা, এটা আমি অবশ্য অতটা ঠিক জানিও না, বলে যে মানি প্ল্যান্ট নাকি নিচে ঝুলতে নেই, কিন্তু যেহেতু আমার হ্যাঙ্গিং খুব ভালো লাগে বলে কিন্তু আমি টবে দিয়ে বেশিরভাগ, আমার সব কিন্তু টবেই হ্যাঙ্গিং প্ল্যান্ট, একদম মানি প্ল্যান্টটাই আমি বেশি রাখি, কিন্তু নিচে নাকি ঝুলতে নেই। তা আমি কী করেছি, এই ডালটাই অল্প কেটে দুটো তিনটে এই যে এই নিচে মাটি আছে, মাটির মধ্যে দিয়ে লাগিয়ে রেখেছিলাম। আর এর পাতা দেখো এখন যে বিশাল, আমার এই গাছটায় উঠছে এত বড়, তখন ভাত খাওয়া যাবে মানে এই পাতাগুলোতে। তোমার দেখো নিচে ঝুলে করবে না বলে আমি এটা মাটিতে দিয়েছি, মাটির থেকে একটু বেয়ে চলছে আর এত বড় পাতা। সেম এই গাছটাই তোমার এই যে এটা এইটা। আর অনেকে মানি প্ল্যান্ট অনেককেই দিয়েছি কিন্তু কি জানো বাঁচে না, কিন্তু আমি এমন কোনো খুব একটা খাটনি না মানি প্ল্যান্টের, পুরো গার্ডেনের মাটি যেটা আমাদের আছে বাগানের মাটি, আমি কিন্তু প্লেন ওই মাটিটা আর একটু বালি দিয়ে একটু কোকোপিটও মিশিয়ে দিই সাথে দিয়ে লাগিয়ে দিই গাছগুলো। দেখো প্রচুর মানি প্ল্যান্টের গাছ আমার। তারপরে এইটাও একটা দেখো, এটা দেখাচ্ছি, এই মানি প্ল্যান্টার সাথে পরিচয় করাচ্ছি। দেখো এই গাছটা আমি একটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তোমার, ওরা সে কেটে ফেলে দিচ্ছিল, এইটুকু এইটুকু একটা গাছ এনেছিলাম, এইটুকু একটা ডাল এনে লাগিয়ে দিয়েছি। আর এইটা আমি প্লেন আমি বাগানের মাটিতেই লাগিয়েছি, বাগানের মাটিতে লাগিয়েছি, গাছটা এত সুন্দর হয়েছে। আর এই সেম গাছটাই আমার অনেক টবের আমার প্রচুর হয়েছে এই গাছটা। আর তারপর একটুখানি এখানে আমার ব্যালকনিতে সব হ্যাঙ্গিং থাকে, আমার বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে এখন জানোই তো, সিমেন্ট বালি সিমেন্ট বালিতে গাছগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছিলো, এই জন্য আমি এই গাছটার মধ্যে সব রেখেছি। আরও ছড়ানো ছিটানো এদিক ওদিক প্রচুর গাছ রয়েছে, হ্যাঁ, কিন্তু এই গাছটা তার মধ্যে আমার প্রিয় মানি প্ল্যান্ট। আমি একটা পত্রিকাতে পড়েছিলাম, ওই পড়াটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, যে পড়েছিলাম যে মানি প্ল্যান্ট নাকি আবার দিক নির্ণয় করে রাখে, সাউথ ইস্টে মানি প্ল্যান্ট গাছটা রাখাটাই নাকি বেশি শুভ হয়। তবে আমার ঘরে তো চারিধারে মানি প্ল্যান্ট, সাউথ বলো ইস্ট বলো সব দিকেই মানি প্ল্যান্ট আমি হ্যাঙ্গিং করে তুলে রেখেছি। কী করবো বলো, কেটে যে ফেলে দেবো সেটাও খুব কষ্ট লাগে, মানি প্ল্যান্ট গাছগুলো কেটে সেই ফেলে দিতে হয় আমার তো খুব কষ্ট লাগে। এই যেন গাছে উঠিয়ে দিই, এইদিকে হ্যাঙ্গিং ওদিকে হ্যাঙ্গিং প্রচুর হ্যাঙ্গিং করে, আবার অনেককে দিয়েছি ওরা তো বাঁচাতেও পারে না, অনেকে বলে তৈরি করে দাও গাছের মধ্যে, এমন কোনো এ নয়। কিন্তু শুনেছি পড়েছিলাম যে সাউথ ইস্টের একটু মানি প্ল্যান্ট রাখলে ভালো হয়, কিন্তু আমি তো ঘরের চারিপাশেই রেখেছি, জানি না তোমরা কতটা কি জানো আমাকে বলো, কমেন্ট বক্সে আমাকে বলো। আমি তো চারিধারে রাখি, তোমরা কি কোনো দিক নির্ণয় করে রাখো কি তাহলে বলো আমাকে, হ্যাঁ তাহলে আমিও সেই বুঝে রাখবো। কিন্তু আমার বিশেষ করে আমার চারিধারে মানি প্ল্যান্ট, আর আমার কনস্ট্রাকশনের কাজ চলছে, এই জন্য আমি কী করবো, সাউথ বলো ইস্ট বলো চারিধারেই ঝুলছে। হ্যাঁ মানি প্ল্যান্ট গাছটা জানো তো আমার খুব মনে পড়ে, এই মানি প্ল্যান্ট গাছগুলো দেখে আমি আমার বাপের বাড়ির আসানসোল, তো আমি আসানসোল থেকে আমার বাপের বাড়িতে প্রচুর মানি প্ল্যান্ট, তো এই যে গাছটা দেখছো এইটুকু একটা ডাল এনেছিলাম, এইটুকু ডাল এইটুকু ডাল থেকে এত বিশাল সম্ভার হয়েছে আমার মায়ের বাড়িতে মানে আসানসোলে প্রচুর, সে আম গাছের মধ্যে এই সেম মানি প্ল্যান্ট উঠিয়েছে এত বিশাল বিশাল পাতা। যারাই আমাদের এ দেখছো, হ্যাঁ আসানসোলে আমার বাপের বাড়ি দেখেছো, তারা এখনও রয়েছে আমাদের মানি প্ল্যান্টগুলো এত বড় বড় পাতা। আরও একটা জিনিস দেখাই, মানি প্ল্যান্ট ছেড়ে একটু আলাদা দেখাচ্ছি, হ্যাঁ এই লাকি বাম্বুটা আমি দেখাচ্ছি দেখিয়ে নিয়ে তো একটু, হ্যাঁ এই গাছটা কী বলতো একটা কাঠের বলের মধ্যে ছিল, তো ওটা দেখলাম কি বলতো একটু একটু যেহেতু আমার সিমেন্ট বালির কাজ চলছে মনে হয় একটু বালি কিংবা সিমেন্টের ডাস্টগুলো উড়ে আসছে, কেমন না শুকনো শুকনো হয়ে গেছিলো পাতাগুলো এই সাইডে দুখানা। তো আমি কী করেছি বলতো, কোকোপিট আর একটু বালি একটু সামান্য মাটি দিয়ে এটার মধ্যে দিয়েছি, তারপরে গাছটা পুরো শুকিয়ে গেছিলো পুরো হলুদ হয়ে গেছিলো। দেখো তারপরে পুরো একদম মানে একদমের জীবনটা আবার ফিরে পেয়েছে, আর গাছপালা আমার একটুখানি শুকিয়ে গেলে আমার খুব কষ্ট, খুব কষ্ট পাই আমি, মানে গাছপালা হচ্ছে আমার জীবন, মানে এদের আমি না সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে এদের দেখি যে কোন পাতাটা কী হয়ে গেল। বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে দেবে, আর যদি আমি কিছু ধরো অনেক কিছুই তো জানি না সব কিছু মানে জানিও না, আমি তোমাদের কিছু যদি নিয়ে জানো তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো, আর সাবস্ক্রাইবের বাটনের পাশে
একটি বেল আইকন আছে সেটা ক্লিক করো যাতে তোমরা সব সময় নোটিফাই হয়ে যাবে যে আমি যখন নতুন ভিডিও আপলোড করব। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।